আমরা অনেকে কি করি, নামাজ কাজা করে ফেলি। এটাও ইসলাম এটার ব্যাপারেও একটা নির্দেশ, একটা হুকুম সুন্দরভাবে দিয়েছে। মনে রাখবেন, যদি কোনো ভাইয়ের, মা এবং বোনদের যদি জোহরের সালাত কাজা হয়ে যায়, তাহলে জোহরের সালাতটা আসরের সালাতের মধ্যে পড়ে নেবেন, এবং জোহরের যেহেতু আগে সালাত, জোহরের সালাতটা আগে পড়বেন এবং আসরের সালাতটা পরে পড়বেন। কিন্তু আপনি মসজিদে আসছেন, দেখতেছেন যে আসরের সালাত শুরু হয়ে গিয়েছে, ইমাম এবং মুসল্লিরা কোন সালাত আদায় করছে, আসরের সালাত, কিন্তু আপনার বাকি রয়েছে জোহর, সেই সময় আপনি জোহরের সালাতের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন, তার আসরে পড়বে, আপনি জোহর পড়ছেন, পরবর্তীতে আপনি আসরের সালাত পড়বেন। যদি কোনো কারণে মাগরিবের সালাত, আসরের সালাত কিন্তু কাজা নাই, দেখেন কোনো কারণে যদি মাগরিবের সালাত কাজা হয়ে যায়, তাহলে ইশার সালাতের মাধ্যমে আপনি যে নির্দেশ বললাম, একই নির্দেশ আপনি সেভাবে পালন করবেন, সেভাবে আদায় করবেন, আগে মাগরিব এরপর ইশা। কিন্তু ইশা যদি কাজা হয়, আপনি এমন জায়গায় গেছেন, মানে গিয়েছেন নামাজের পরিস্থিতি নাই বা পড়তে পারতেছেন না, রাইতে একটা বেজে গিয়েছি, তৎক্ষণাৎ আপনি নামাজ পড়বেন, একটার সময় ফিরে হয়েছেন একটার সময় নামাজ পড়েন। কিন্তু এই কাজের মাধ্যমে যদি কোনো সময় আপনি সংকীর্ণ সময় হলেও পান, তাহলে আগে সালাত, আগে কি, আগে সালাতটা পড়ে নেন, এরপর অন্য কাজ। কিন্তু যদি না পান, এটা হচ্ছে মাসআলা বা পদ্ধতি, আলেম ওলামাদের সমন্বয়ে এটা ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা। এবং ফজরের সালাত, বিশেষ করে ফজরের সালাত কাজা নাই, অনেকে তো ঘুমের মধ্যে ফজরের সালাত আদায় করে দেন, আমাদেরও এটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাফ করেন, আল্লাহুম্মা আমিন। ফজরের সালাত যদি কোনো ব্যক্তি কাজা করেন, এখন বিয়ে বাড়িতে গিয়েছেন, অনেকে তো রাতের পাখি রয়েছে, আমি কিন্তু এক দলের নাম রেখেছি রাতের পাখি, দেখবেন মানুষ 11টা 10টা 12টা বেজে গেলে ঘুমিয়ে পড়ে, আর রাতের পাখি একদল মানুষ রয়েছে, যুবক রয়েছে, ওরা রাত্রে বাইক নিয়ে, হুন্ডা নিয়ে, সাইকেল মোটরসাইকেল বা পায়ে হেঁটে বন্ধু বান্ধব সব আড্ডা দেয়, এরা হচ্ছে রাতের পাখি। এরা কি রাতের পাখি, চামচিকা যেমন, চামচিকা বাদুরের চরিত্র যেমন রাতের মধ্যে বের হয়ে মানুষের ক্ষেত খামার ফল ফলাদিদি নষ্ট করে ফেলে, এই সমস্ত ব্যক্তিদের মানে চরিত্রটাও কিন্তু সেরকম, যারা রাতের পাখি, এই জন্য রাতের পাখিদের থেকে সাবধান। তো এরকম রাতের পাখি অনেক রয়েছে। তো এইরকম যারা কিংবা মানে কোনো কাজে আটকে গিয়েছেন কিংবা বিয়ে বাড়িতে গিয়েছেন ব্যস্ততার কারণেই, রাত 3টা বেজে গিয়েছে, 4টা বেজে গিয়েছে, কিন্তু ফজরের সালাতের টাইম হচ্ছে 4:30, কিন্তু আপনি সেই সময়ে ঘুমিয়ে পড়েছেন, আসর যখন আজান হয়েছে আপনি জাগ্রত হন নাই বা জাগ্রত পান নাই, আপনাকে কেউ ডাকেও নেই সালাতের জন্য, কিন্তু আপনি ঘুম থেকে উঠে দেখলেন 8টা বেজে গিয়েছে, 10টা বাজছে, 12টা বাজছে, দিনের 4টা বাজছে, কিন্তু আপনি জাগ্রত হন নাই। আপনি যখন জাগ্রত হবেন, প্রথম কাজ হচ্ছে আপনার অজু করে এসে ফজরের সালাত আদায় করা, সুবহানাল্লাহ। এটা হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে ইসলাম, ইসলামের পদ্ধতি। ইসলাম আপনাকে কখনোই ছোটো করে দেখে নাই, বড় করে সবসময় আপনাকে উচ্চ মর্যাদা দিয়েছে এবং আপনার গুনাহের স্যাক্রিফাইস করেছে। কী করেছে? স্যাক্রিফাইস। ইসলাম মানেই হচ্ছে স্যাক্রিফাইস। ইসলাম সবসময় সব মানুষকেই স্যাক্রিফাইস করে, এটা হচ্ছে একটা মাসআলা। এজন্য তবে চেষ্টা করতে হবে সময়ের কাজ সময়ে করা, সময়ের কাজ সময়ে করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন।